স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয় ছেলেদের ত্বকের যত্নে ফেসিয়াল, জেনে নিন। নানা কাজে বাইরে যেতে হয় ছেলেদের, বাইরের ধুলোবালুর কারণে ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে। সাধারণ রূপচর্চার জন্য ছেলেরা বাড়িতে ব্যবহার করতে পারে ফেস ওয়াশ, নানা ধরনের ক্রিম, ময়শ্চারাইজার ইত্যাদি। তবে ফেসিয়াল করতে পার্লারে যাওয়াই ভালো, কারণ এখানে হরেক রকমের জিনিস দিয়ে মুখের নানা ধরনের দাগ বা সমস্যা দূর করা হয়, যা বাসায় সহজে করা যায় না। ছেলেদের ত্বকের চামড়া হতে পারে তৈলাক্ত, শুষ্ক বা সাধারণ। কোন ধরনের ত্বকের জন্য কিভাবে চর্চা প্রয়োজন তা জেনে নিন আজকে। এক, তৈলাক্ত ত্বক। ছেলেদের তৈলাক্ত ত্বক হলে ত্বকে ব্রণ হওয়ার আশঙ্কা বেশি থাকে, তবে নিয়মিত পরিষ্কার রাখলে এই ব্রণ জন্মাতে পারে না। তাছাড়া রোদে পোড়ার সমস্যা হতে পারে, এতে করে বয়সের চাপ পড়ে ত্বকে। তাই এই ধরনের ত্বক নিয়মিত পরিষ্কার রাখা এবং নিয়মিত ফেস ওয়াশ করা। দুই, শুষ্ক ত্বক। এই ত্বকে ফেস ওয়াশের পাশাপাশি ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করা প্রয়োজন। তিন, সাধারণ ত্বক। এই ত্বক নিয়ে তেমন চিন্তার কিছু নেই, রোজকার একটু যত্নেই এই ত্বক ভালো থাকে। চার, নানা রকম ফেসিয়াল। সব ধরনের ত্বকে বিভিন্ন ধরনের ফেসিয়াল করা যায়, তার মধ্যে গোল্ড, সিলভার, ডায়মন্ড, হার্বাল, সানবার্ন ফেসিয়াল, ম্যাসেজ ফেসিয়াল ইত্যাদি খুবই কাজের। বয়স বা সমস্যা ভেদে ফেসিয়াল করা উচিত। ফেসিয়ালের উপকার। ফেসিয়াল করতে প্রথমে ত্বক পরিষ্কার করে মুছে নিয়ে তারপর ক্রিম ব্যবহার করা হয়। কয়েক ধাপে ক্রিম ব্যবহারের পরে ফেসিয়াল জেল ইত্যাদি ব্যবহার করা হয়। এরপর লোমকূপের ভেতরে থাকা ব্রণ, শাল, কালো, ময়লা বা মরা চামড়া ইত্যাদি যত্ন করে তুলে নেওয়া হয়। এরপর নানা প্যাক লাগানো এবং আইস ম্যাসেজ ইত্যাদি করা হয়। ফেসিয়ালের ফলে ত্বক পরিষ্কার হয়, ফলে রক্ত চলাচল স্বাভাবিক হয়। এছাড়া সানবার্ন বা মেস্তা বলে নিয়মিত ফেসিয়াল করে তা তুলে ফেলা সম্ভব। ত্বক ভালো রাখতে মাসে একবার পরিপূর্ণভাবে ফেস ওয়াশ করা উচিত। ত্বক ভালো রাখতে খাদ্যাভ্যাস জরুরি একটি বিষয়। প্রচুর পানি পান করা, দেশি ফল বা তার রস, ডাবের পানি ইত্যাদি খেলে ত্বকে সতেজতা ও উজ্জ্বলতা ফিরে আসে। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে। আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।